بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হে চাদর আবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালন কর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালন কর্তার উদ্দেশ্যে সবর করুন। যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, فذلك يومئذ يوم عسير সেদিন হবে কঠিন দিন। على الكافرين غير يسير কাফিরদের জন্য এটা সহজ নয়। ذرني ومن خلقت وحيدا যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। وجعلت له مالا ممدودا আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি। وبنين شهودا এবং সদাসঙ্গী পুত্র বর্গ দিয়েছি। ومهدت له تمهيدا এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। ثم يطمع ان ازيد এর পরও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই। كلا إنه كان لآياتنا عنيدا কখনই নয় সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচারণকারী। سأرهقه صعودا আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। إنه فكر وقدر সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে। فقتل كيف قدر ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে। ثم قتل كيف قدر আবার ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে। ثم نظر সে আবার দৃষ্টিপাত করেছে। ثم عبس وبسر অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে। ثم أدبر واستكبر অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। فقال إن هذا إلا سحر يؤثر এরপর বলেছে এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয়। إن هذا إلا قول البشر এ তো মানুষের উক্তি বই নয়। سأصليه سقر আমি তাকে দাখিল করব অগ্নিতে। وما أدراك ما سقر আপনি কি বুঝলেন অগ্নি কি? لا تبقي ولا تذر এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। لواحة للبشر মানুষকে দগ্ধ করবে। عليها تسعة عشر এর উপর নিয়োজিত আছেন ১৯ জন ফেরেশতা। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক
ফেরেশতাই রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন, এটা তো মানুষের জন্য উপদেশ বই নয়। কখনই নয়। চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক ভাসিত হয়, নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদ সমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। لمن شاء منكم ان يتقدم او يتاخر তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। كل نفس بما كسبت رهينه প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। الا اصحاب اليمين কিন্তু ডান দিকস্থরা, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার বলবে তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে, قالوا لم نكن من المصلين তারা বলবে আমরা নামাজ পড়তাম না, ولم نكن نطعم المسكين অভাবগ্রস্তকে আহার দিতাম না, وكنا نخوض مع الخائضين আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, وكنا نكذب بيوم الدين এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, حتى اتانا اليقين আমাদের মৃত্যু পর্যন্ত, فما تنفعهم شفاعة الشافعين অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না, فما لهم عن التذكرة معرضين তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, كأنهم حمر مستنفرة যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্দ্ধ, فرت من قسورة হট্টগুলির কারণে পলায়ন পর, بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشره বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক, كلا بل لا يخافون الاخره কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না, كلا انه تذكره কখনো না, এটা তো উপদেশ মাত্র, অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান, তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।